যুক্তরাজ্যে নির্বাচন লেবার পার্টি নিরঙ্কুশ জয় অপরদিকে পরাজয় মেনে নিয়ে কি আর স্টারমার্কে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুরাক এবার দেখুন বিস্তারিত যুক্তরাজ্যে নির্বাচন লেবার পার্টি নিরঙ্কুশ জয় যুক্তরাজ্যের নির্বাচনে তিনশো তেত্রিশটি আসন নিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে কিয়ার স্টার্মারেল লেবার পার্টি বিপরীতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে মাত্র একাত্তরটি আসনে এছাড়া ছিচল্লিশটি আসনে জয় নিয়ে তৃতীয় হয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি নির্বাচনের ফল মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রিত থেকে তিনি বিদায় নিচ্ছেন নিরঙ্কুশ এই জয় উচ্ছ্বসিত লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেন পরিবর্তন এখন থেকেই শুরু হলো আমি আনন্দিত টানা ছয় মাসের ব্যাপক প্রচার প্রচারণার পর যুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার চারে জুলাই সকাল সাতটা থেকে ব্যালটের মাধ্যমে একযোগে ভোটগ্রহণ শুরু হয় ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের চল্লিশ হাজার কেন্দ্রে চলে রাত দশটা পর্যন্ত যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে বিভিন্ন দলের মনোনয়নে প্রার্থী হন বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কেউ কেউ সব মিলিয়ে এবার নির্বাচনে অন্তত চৌত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় গণনা নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস অপরদিকে পরাজয় মেনে নিয়ে কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক ব্রিটেনের নির্বাচনে ঐতিহাসিক গরিষ্ঠতা নিয়ে বিজয় পেয়েছে লেবার পার্টি ভারাক্রান্ত মনে প্রধানমন্ত্রী ঋষি সুনাক পরাজয় মেনে নিয়ে লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন বিজয়ী কিয়ার স্টারমার বলেছেন এখনই পরিবর্তন শুরু হবে এখন পর্যন্ত টি আসন পেয়েছে তার দল ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি পেয়েছে এ পর্যন্ত বিরাশিটি আসন সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল তিনশো আসন লিবারেল ডেমোক্র্যাটস পার্টি পেয়েছে পঞ্চাশটি আসন মোট আসন সংখ্যা ছয়শো আনন্দিত স্টারমার স্ত্রী ভিক্টোরিয়াকে আলিঙ্গন করে তার বিজয় সিলমোহর রাখলেন চুম্বনে নির্বাচনী প্রচারে স্টারমার বলেছিলেন ব্রিটিশ জনগণ চোদ্দ বছর রক্ষণশীল শাসনের পৃষ্ঠা উল্টানোর জন্য ভোট দিয়েছে ঋষি সুনাক বলেন ব্রিটিশ জনগণ আজ রাতে একটি গভীর রায় দিয়েছে অনেক কিছু শেখার আছে এবং আমি ক্ষতির দায় নিচ্ছি অনেক ভালো কঠোর পরিশ্রমী রক্ষণশীল প্রার্থীদের জন্য যারা আজরাতে তাদের অক্লান্ত প্রচেষ্টা তাদের স্থানীয় রেকর্ড এবং বিতরণ এবং তাদের সম্প্রদায়ের প্রতি তাদের উৎসর্গ সত্ত্বেও হেরেছে আমি দুঃখিত সার্কিয়ারের সংখ্যাগরিষ্ঠতা একশো সত্তর হবে বলে আশা করা হচ্ছে টনি ব্লেয়ার একশো সংখ্যার কম কনজারভেটিভরা পাঁচ বছরের কম সময় আগে প্রাপ্ত তিনশো পঁয়ষট্টি এমপি থেকে একশো চুয়াল্লিশে নামিয়ে আনা হবে বলে আশা করা হচ্ছে আধুনিক রাজনৈতিক ইতিহাসে তাদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স তবে প্রথমে প্রত্যাশিত একশো জন থেকে একটি উন্নতি